হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে ভর্তি সংক্রান্ত। তোমাদের অনেকেরই প্রবলেম রয়েছে ভর্তি নিয়ে, তো এইখানে তো একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো তোমরা তোমাদের অ্যাডমিশান নিয়ে। তো তোমাদের সকলের জন্য গুড নিউজ রয়েছে এবং সকলে ভর্তি হতে পারবে। কী কী কন্ডিশন রয়েছে, কী কী নতুন চেঞ্জেস রয়েছে অ্যাডমিশানে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস আউট করে থাকো এবং কলেজের এর জন্য অ্যাপ্লাই করে থাকো বা কলেজের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমাদের অ্যাডমিশান প্রক্রিয়ার নতুন বিজ্ঞপ্তি নিয়ে সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, তোমাদের মধ্যে এবছর অনেক এরকম স্টুডেন্ট রয়েছে যে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করার সত্ত্বেও এখনও পর্যন্ত কলেজে অ্যাডমিশান নিতে পারোনি। অনেকে এরকম রয়েছে যে 80% আপ পেয়েছো, অনেকে রয়েছে 90% আপ পেয়েছো। এছাড়া অনেকে এরকম স্টুডেন্টও রয়েছে যারা 95% পাওয়ার পরও এখনও পর্যন্ত কলেজে অ্যাডমিশান নিতে পারোনি। তো এখানে প্রত্যেকের প্রবলেম সমান না, অনেকে অনেক রকম কারণে এখনও পর্যন্ত কলেজে ভর্তি হতে পারোনি। তো তোমাদের এবছর এই ধরনের সমস্যা কেন হয়েছে, আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতেও আলোচনা করেছি। কয়েকটা পপুলার যে কলেজগুলো আছে, প্রেসিডেন্সি কলেজ, আশুতোষ কলেজ, এই ধরনের যে বড় বড় পপুলার কলেজগুলো রয়েছে, সেই সমস্ত কলেজেই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট আবেদন করেছে। যেহেতু এবছর প্রত্যেকটা প্রচুর সংখ্যক স্টুডেন্ট ভালো নম্বর পেয়েছে, সেই কারণে আবেদন করেছে ভালো ভালো যে পপুলার কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো, এবং বাদবাকি যে কলেজগুলো আছে অনেকেই আবেদন করেনি সেই কারণে। এবং তোমরা যাদের যারা এখনও পর্যন্ত ভর্তি হতে পারোনি, তাদের তারা কিন্তু বিভিন্ন যে শিক্ষা দপ্তর রয়েছে সেই শিক্ষা দপ্তরে কিন্তু কল করেছো বা মেল করেছো, সেই কারণে কিন্তু তারা অ্যানালাইজ করেছে বিষয়টাকে। অ্যানালাইজ করে দেখেছে যে এই কয়েকটা পপুলার কলেজ বাদ দিয়ে বেথুন কলেজ বা তোমাদের প্রেসিডেন্সি কলেজ বা আশুতোষ কলেজ, এই রকম ধরনের কয়েকটা কলেজ বাদ দিয়ে কিন্তু অনেক এরকম কলেজ রয়েছে যে এখানে 20-25% সিট এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে। তার মানে বুঝতেই পারছো, সব স্টুডেন্ট কিন্তু কয়েকটা কলেজকেই ফোকাসে রেখেছে এবং সেই কলেজে অ্যাডমিশান নিয়েছে, এবং বাদবাকি যে রাজ্যের কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর কিন্তু এখনও পর্যন্ত সিট সংখ্যা 20-25% এখনও পর্যন্ত বাকি রয়েছে। তো অ্যাডমিশনের ডেট তো তোমরা জানো শেষ হয়ে যাচ্ছে, তো এখানে তোমাদের সমস্যা তো রয়েছে, সেই সমস্যা দূর হয়ে গেছে অনেকটাই, কারণ নতুন বিজ্ঞপ্তি বা নতুন যে অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্ট তোমরা শুনলে অনেকটাই খুশি হবে। তো এখানে তোমাদের বলে রাখি সবার প্রথমে, তোমরা জানো প্রত্যেকটা যে কলেজের বা প্রত্যেকটা যে ইউনিভার্সিটির যে ভর্তির যে লাস্ট ডেট ছিল, সেই লাস্ট ডেট কিন্তু সেপ্টেম্বরের মধ্যে সীমাবদ্ধ ছিল। যদি আমি বলি ক্যালকাটা ইউনিভার্সিটির কলেজগুলোর কথা, ক্যালকাটা ইউনিভার্সিটির কলেজগুলো কিন্তু সেপ্টেম্বরের 25 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল। সেপ্টেম্বরের 25 তারিখের পর তোমরা আর কলেজে অ্যাডমিশান নিতে পারবে না, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজে তোমরা অ্যাডমিশান নিতে পারবে না, এমনটি বলা ছিল। এবং অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেই ইউনিভার্সিটিগুলো বা স্টেট ইউনিভার্সিটিগুলোর একটা নির্দিষ্ট সময়সীমা ছিল যে এই তারিখের পর, সেপ্টেম্বরের অমুক তারিখের পর তোমরা আর অ্যাডমিশান নিতে পারবে না। কিন্তু তোমাদের যে অ্যাডমিশান প্রক্রিয়া সেটাকে পুরোপুরি, এই অ্যাডমিশান প্রক্রিয়ার যে সময় সেই সময়কে পুরোপুরি এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, মানে তোমরা সেপ্টেম্বরের পরেও অ্যাডমিশান নিতে পারবে। তো তোমাদের অ্যাডমিশানের যে সময়সীমা সেটাকে বাড়িয়ে দেওয়া হলো ও অক্টোবরের 30 তারিখ পর্যন্ত। অক্টোবরের 30 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারবে। তো যারা ভর্তি হতে পারোনি তাদের ক্ষেত্রে কী হবে, তো এখানে তাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের জন্য একটা স্পেশাল গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে আবার ভর্তির জন্য আবেদন করতে পারবে তোমাদের মন মতন কলেজে। তো তোমাদের জন্য আবার সুযোগ রয়েছে অ্যাডমিশান নেওয়ার, তোমরা এখন চাইলে আবার অ্যাডমিশানের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যারা এখনও পর্যন্ত ভর্তি হতে পারোনি, তোমরা আবার কলেজে অ্যাডমিশানের জন্য অ্যাপ্লাই করো তোমাদের পছন্দ মতো কলেজে। সেখানে তোমরা অ্যাপ্লাই করার পর তোমরা সেখানে অ্যাডমিশান নিতে পারবে। তো তোমাদের সেই একই রকমভাবে অনলাইনে আবেদন করতে হবে ভর্তির জন্য। যে কলেজগুলোতে তোমরা ভর্তি হতে চাও সেই কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবার গিয়ে অ্যাডমিশান নিতে পারবে। অ্যাডমিশান নেওয়ার পর তোমাদের আবার মেরিট লিস্ট বের হবে, ওই মেরিট লিস্ট অনুযায়ী তোমরা আবার অ্যাডমিশান নিতে পারবে। তো এক্ষেত্রে বলে রাখি এখানে বলা হয়েছে পছন্দ মতো কলেজ, কিন্তু যে সমস্ত কলেজগুলোতে সিট ভর্তি হয়ে গেছে, মানে কয়েকটা কলেজ বাদ দিয়ে ম্যাক্সিমাম কলেজে এখনও কিন্তু সিট সংখ্যা ফাঁকা রয়েছে, যেরকমটি বলা হচ্ছে 25% এর ওপরেই এখনও পর্যন্ত সিট ফাঁকা রয়েছে ম্যাক্সিমাম কলেজে। তো ওই সমস্ত কলেজে কিন্তু তোমাদের ওয়েবসাইটগুলোকে খুলে দেওয়া হবে, আবার তোমরা আবেদন করতে পারবে। এই আবেদন করার পর তোমরা আবার ভর্তি হতে পারবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছে যারা এখনও পর্যন্ত ভর্তি হতে পারেনি তারা কলেজে এখন ভর্তির জন্য আবেদন করতে পারবে পুনরায়, যে সমস্ত কলেজে সিট সংখ্যা ফাঁকা রয়েছে। আর যেটা বলে দিলাম, ম্যাক্সিমাম কলেজে কয়েকটা কলেজ বাদ দিয়ে 20-25% স্টুডেন্টদের সিট সংখ্যা ফাঁকা রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের এই আবেদন করারও একটা নির্দিষ্ট ডেট থাকবে, এবং ভর্তির জন্য যে লাস্ট
সময়সীমা সেটা তোমাদের করে দেওয়া হয়েছে অক্টোবরের 30 তারিখ পর্যন্ত, মানে অক্টোবরের 30 তারিখের মধ্যে তোমাদের কলেজে ভর্তি হয়ে যাবে। সেই কারণে তোমাদের এখনও কোনো বাধ্যতামূলকতা নেই যে অ্যাকচুয়ালি এই পার্টিকুলার একটা বা দুটো কলেজে তোমরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তোমরা আগেরবার যারা একটা কলেজে আবেদন করেছিলে তোমরা প্রত্যেকে অনেকগুলো কলেজে করে আবেদন করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের ভর্তির ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো আশা করছি তোমাদের এই নিউজটি পেয়ে তোমাদের সবার ভালো লাগছে, যারা সমস্যার মধ্যে ছিল অ্যাকচুয়ালি আমরা ভর্তি হতে পারবো কলেজে না ভর্তি হতে পারবো না। এবং তোমাদের কিন্তু প্রিভিয়াস ভিডিওতে আমি এটাও বলে দিয়েছিলাম তোমাদের পুনরায় অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হবে, সেটা কিন্তু বাস্তবে ঘটে গেল। কারণ কলেজে আবেদন প্রক্রিয়া ছাড়া এতজন স্টুডেন্টকে কখনোই ডাইরেক্ট ভর্তি নেওয়া সম্ভব না, এবং তোমাদের যেটা বলেছিলাম সেটা বাস্তবে পরিণত হলো। এবং তোমাদের জন্য এটা খুবই খুশির খবর, তোমরা আবেদন করো এবং অবশ্যই তোমরা ভর্তি হতে পারবে। আর এই নিউজটি শুনে আমি জানি তোমরা সকলেই খুশি হয়েছো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো। ও আর বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার না করে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর কোনো জিজ্ঞাসাবাদ থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো বা আমাকে ইনস্টাগ্রামে সরাসরি জিজ্ঞাসা করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।